ত্রিপুরা প্রদেশ মহিলা মোর্চার উদ্যোগে রাজধানীর রানীপুকুর প্রাঙ্গণে মিরিমিট্টি মেরা দেশ কর্মসূচির অঙ্গ হিসেবে আজ 75টি প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা এবং প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। এদিনের এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমাদের সর্বপ্রথম পরিচয় হলো আমরা ভারতবাসী, তারপর আমাদের রাজ্য, শহর এবং এলাকার নাম আসে, আর ভারতের প্রধানমন্ত্রী সকল দেশবাসীর মধ্যে ঐক্য সৃষ্টি করার লক্ষ্যে সময়ে সময়ে বিভিন্ন কর্মসূচির ঘোষণা করেছেন। আমরা উদ্বুদ্ধ হই এবং সাধারণ মানুষও তাতে করে উদ্বুদ্ধ হয়। এবং আজকে এখানে মেরে মাটি মেরা মেরে দেশ এই যে তার সাথে আমাদের মহিলা মোর্চার যারা এই নতুন একটা আরেকটা জিনিস ওখানে আমরা রেখেছে এবং সেই কার্যক্রমটা হচ্ছে যে 75টা যে প্রদীপ জ্বালিয়েছে সমস্ত পুকুর পাড়ে সব মিলিয়ে, সত্যি আমি এর জন্য ওনাদেরকে আমি ধন্যবাদ দেব। এদিনের এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, স্বাধীনতা দিবসকে উৎসবের মেজাজে পালন করার লক্ষ্যে দেশের যশস্বী প্রধানমন্ত্রী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন, আর প্রধানমন্ত্রীর এই কর্মসূচিগুলিকে সাফল্যমণ্ডিত করতে আজ মহিলা মোর্চা এই অভিনব উদ্যোগ গ্রহণ করেছেন। উৎসব আর গতকালকেই আমরা স্বাধীনতা দিবস 15ই আগস্ট স্বাধীনতা দিবসটাকে উৎসাহ এবং উদ্দীপনার মাধ্যমে সারা ভারতবর্ষে আমরা এই স্বাধীনতা দিবসটাকে উদযাপন করেছি এবং এই স্বাধীনতা দিবসে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী, আমাদের রাষ্ট্রনায়ক উনি ঘোষণা দিয়েছিলেন, হর ঘর তিরঙ্গা মেরে মাটি মেরে দেশ, তার অঙ্গ হিসাবে আমাদের এই অমৃতকালকে উৎসাহ উদ্দীপনার সঙ্গে প্রতিপালনের জন্য আমাদের মহিলা মোর্চারা উদ্যোগ নিয়েছে যে 75টি দিয়া জ্বালিয়ে এই আজাদি কা অমৃত মহোৎসবের যে কর্মসূচি মেরে মাটি মেরে দেশ, সেই কর্মসূচিকে আরো সফল করার জন্য উনি উদ্যোগ গ্রহণ করেছেন মহিলা মোর্চার উদ্যোগে। তারই অঙ্গ হিসাবে আজকে এই রানীর পুকুর এলাকায় আমরা এই মেরে মাটি মেরে দেশ এবং মহিলা মোর্চার উদ্যোগে আজকের এই সভার আয়োজন করা হয়েছে। আর এই সভায় দেশের বীর শহীদ মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানাতে মহিলা মোর্চার এই উদ্যোগকে সাধুবাদ জানান সকল নেতৃত্বরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।